শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি ফেরদৌস ইসলাম আর শুরুতেই জানাবো শিরোনাম জাতীয় দলের সঙ্গে কাজ করবেন না সিডন্স যুক্ত হচ্ছেন ডেভেলপমেন্ট প্রোগ্রামে হাথুরুই সামলাবেন ব্যাটিং কোচের দায়িত্ব বললেন সুজন আয়ারল্যান্ড সিরিজের জন্য দুই ভাগে ইংল্যান্ডে গেল টাইগাররা কঠিন কন্ডিশনে সাফল্যের প্রত্যাশা মিরাজের প্রস্তুতি নিয়ে সন্তোষ বিপিএল সুপার লিগে মোসাদ্দেকের অলরাউন্ড নৈপুণ্যে মোহামেডানকে হারালো আবাহনী শেখ জামালের ব্যর্থতায় শীর্ষে আকাশী নীল বাংলাদেশ ওমেন্স সুপার লিগের বল ও ট্রফি উন্মোচন চার দল নিয়ে খেলা শুরু এ মাসেই রোমাঞ্চ নিয়ে অপেক্ষা ফুটবলারদের জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না জেমি সিডন্স এ দল ও বাংলাদেশ টাইগার্সে যুক্ত হচ্ছেন এই কোচ সিডন্স সরে দাঁড়ানোয় ব্যাটিং কোচের পদ শূন্য হলো কোচিং স্টাফে এত লোক দিয়ে কি হবে মন্তব্য খালেদ মাহমুদ সুজনের বলেছেন হাথুরু সিংহে নিজেই ব্যাটিং পরামর্শক সিডন্স সরে দাঁড়ানোয় কোনো প্রভাব পড়বে না জেমি সিডন্স গত বছর ফেরেন টাইগার ক্রিকেটে দ্বিতীয় দফায় নেন ব্যাটিং কোচের দায়িত্ব হেড কোচ হাথুরু সিংহে আসার পর সিডন্সের অন্য ভূমিকায় যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিসিবি সভাপতি সেটাই হলো জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না সিডন্স তবে বিসিবির ডেভেলপমেন্ট প্রোগ্রামে যুক্ত থাকবেন বিশেষ করে এ দল আর বাংলাদেশ টাইগার্সের দেখভাল করবেন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন সিডন্স সরে গেলেন তাহলে জাতীয় দলে ব্যাটিং পরামর্শক হিসেবে কে কাজ করবেন এই প্রশ্নে বিসিবি পরিচালক সুজনের উত্তর হাতু তো নিজেই ব্যাটিং পরামর্শক আমার মনে হয় ব্যাটিং পরামর্শক এত লোকের দরকার কি আসলে হাতুর কাজটা কি তাহলে হবে আমরা হাতুরে চান্দে হাত আমাদের বোলিং কোচ আছে অ্যালান ডোনার ফিল্ডিং কোচ আছে আমাদের স্পিন বোলিং করার হাতুর কাজটা কি হেড কোচ প্লাস ইজ এ ব্যাটিং কোচ ডেফিনেটলি ও তো অবশ্যই স্পেশালিস্ট ওর ব্যাটিংয়েই ভবিষ্যৎ সাকিব তামিম তৈরিতে কাজ করতে চান সিডন্স কোনো চাপ নয় স্বেচ্ছায় এই দায়িত্ব নিয়েছেন তিনি জেমি তো অবশ্যই মানে ও কাজ করতে চায় আমাদের জুনিয়র লেভেলে এটা আমাদের জন্য খুব বড় একটা ব্যাপার কারণ সে নিজেই চাচ্ছে এবং আমার মনে হয় ও যদি কাজ করে আমাদের পাইপ মানে যেটা আমাদের মেইন দরকার আমাদের মানে প্ল্যাটফর্মের ভালো প্লেয়ার তৈরি করার সেই জায়গাটা জেমি যদি কাজ করে আমার মনে হয় যে আমরা আরও বেটার প্লেয়ার পাবো আমি বিশ্বাস করি সেটা আয়ারল্যান্ড সিরিজ থেকে কাজ শুরু করবেন সহকারী কোচ নিক পোথাস তার অন্তর্ভুক্তিতে কোচিং স্টাফ উপকৃত হবে মত সুজনের সাইদ সাদি ইন্ডিপেন্ডেন্ট নিউজ দুই ভাগে ভাগ হয়ে ইংল্যান্ডে গেছে জাতীয় ক্রিকেট দল গতরাতে গেছে একাংশ আর সকালে অধিনায়ক তামিমের নেতৃত্বে রওনা দেয় আরেক অংশ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য জানিয়ে গেছেন মিরাজ ও রাব্বি মিশন আয়ারল্যান্ড কিন্তু খেলা ইংল্যান্ডের মাটিতে দুই ধাপে বাংলাদেশ দলের দেশ ছাড়ার আয়োজন আগের রাতে দলের জুনিয়ররা গেলেও সোমবার সকালে তামিম মুশফিক মিরাজরা রওনা হন বিমানবন্দরে অধিনায়ক সংবাদ সম্মেলন এড়িয়ে গিয়ে মিরাজকে পাঠান যেহেতু আমাদের ইংল্যান্ডে আমরা যাচ্ছি অনেকদিন পর ফার্স্ট টার্গেট থেকে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে এবং সো আমাদের যে প্রিপারেশন নেওয়া হয়েছে এবং সামনে যে আমাদের মিশন আছে সো আমরা মনে করি আমরা খুব দ্রুত কাছে চলে এসেছি এবং সবাই খুব দ্রুত ভালো মতন আগাচ্ছে সিলেটে মাত্র তিন দিনের ক্যাম্প হলেও সেটা দারুণ কার্যকরী ছিল জানালেন মিরাজ সবাই খুব ভালো শেপে আছে আমরা সিলেটে ভালো প্র্যাকটিস হয়েছে এবং আমরা আয়ারল্যান্ডে যাচ্ছি অনেক আগেই যাচ্ছি এবং আমরা প্রিপারেশনটা নিতে পারবো ওখানে এবং আমাদের সামনে যে খেলা আছে ওইরকম বেশি গ্যাপ নেই বাট ওভারঅল টিমের সবাই খুব ভালো শেপে আছে এবং ভালো ক্রিকেট খেলছে সো এটা একটা ভালো পজিটিভ সাইন এর আগে গত রাতে দলের পাঁচ ক্রিকেটার নিয়ে কোচিং স্টাফরা দেশ ছাড়েন তবে আইপিএল থেকে দেশে ফিরলেও দুই বহরের কোনোটিতেই ছিলেন না লিটন সাকিব মুস্তাফিজের মতো তিনিও একটু দেরিতে ইংল্যান্ডে যোগ দেবেন ইয়াসির রাব্বি ইংলিশ কন্ডিশনে আইরিশদেরই এগিয়ে রাখছেন ইংল্যান্ডের এনভায়রনমেন্টে আয়ারল্যান্ড অনেক ভালো একটা টিম আর হচ্ছে অবশ্যই আমরা ওদের চালার মতো ভালো টিম কিন্তু যেহেতু আমরা ওদের ওখানে খেলতে যাচ্ছি তো একটু এগিয়ে থাকবে অবশ্যই বাট উই উইল প্লে আওয়ার বেস্ট ইনশাআল্লাহ লন্ডনে পৌঁছে পাঁচ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ এরপর 9, 12 আর 14 মে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে বাংলাদেশে রাকিবুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডিপিএলএ সুপার লিগের প্রথম দিনই ছিল আবাহনী মোহামেডান লড়াই মর্যাদার ম্যাচ আট রানে জিতেছে আকাশী নীলরা
মোসাদ্দেকের অলরাউন্ড পারফরমেন্স আবাহনীকে জয় এনে দেয়। অন্যদিকে জাকির ও দীপুর সেঞ্চুরিতে বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক। গাজী গ্রুপও দাপুটে জয় সুপার লীগ শুরু করেছে। শেষ ওভারে মোহামেডানের দরকার 20 রান, ডিফেন্ড করতে বল হাতে আবাহনী অধিনায়ক মোসাদ্দেক সৈকত। ওভারের শুরুতে ছক্কা খেলেও দারুণভাবে ঘুরে দাঁড়ান এই অলরাউন্ডার, পরের 5 বলে 5 রান, সঙ্গে উইকেট নিয়ে ম্যাচ জেতান। আবাহনীর জয়ে সৈকতের অলরাউন্ড পারফরমেন্সের বড় অবদান। বল হাতে 4 উইকেট নেয়ার পাশাপাশি রান করেছেন 63। সৈকতের সঙ্গে কার্যকর জুটি গড়ার পথে জাকের আলীও 50 করেন। যদিও ব্যর্থ ছিল আবাহনীর টপ অর্ডার, আসর জুড়ে দুর্দান্ত খেলা বিজয় নাইন অল্পতে সাজঘরে ফেরেন। 258 রানের টার্গেটে মোহামেডানের টপ অর্ডারও ব্যর্থ। এরপর মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে মাহিদুল ইসলাম অঙ্কনের জুটি সাদা কালোদের ম্যাচে ফেরায়। অবশ্য এই দুজনের 50-র পরও শেষ পর্যন্ত জিততে পারেনি মোহামেডান। সাকিব মিরাজের অনুপস্থিতি ভোগাচ্ছে দলটিকে। এদিকে গেলবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব বিপর্যস্ত গাজী গ্রুপের বিপক্ষে, অল আউট মাত্র 89 রানে। গাজী গ্রুপের হয়ে পেসার জয়নুল ইসলাম নেন 4 উইকেট। মাত্র 90 রানের টার্গেটে 7 উইকেটের সহজ জয় পায় আকবর আলীর দল। অন্যদিকে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে প্রাইম ব্যাংক। চোট কাটিয়ে ফিরে প্রথম ম্যাচেই জয়ের নায়ক বনে যান জাকির হাসান। অনবদ্য এক সেঞ্চুরি করেন এই ব্যাটার। দীপুর সঙ্গে জাকিরের 222 রানের পার্টনারশিপ প্রাইম ব্যাংকের জয়ের ভিত গড়ে দেয়। দীপুও করেছেন সেঞ্চুরি। আমি সবসময় প্রস্তুত আছি ন্যাশনাল টিমে ব্যাক করার জন্য। নিজের থেকে বেস্ট পারফরমেন্স করার চেষ্টা করবো সবসময়, বাকিটা আল্লাহর ইচ্ছা। অনেকদিন পরে মাঠে নেমে ভালো খেলতে পেরেছি, তো ভালো লাগছে। প্ল্যান ওই রকম কিছু ছিল না, জাস্ট যেই প্রসেসে এতদিন ধরে খেলে আসছি ওই প্রসেসেই থাকার চেষ্টা করেছি। চট্টগ্রামে যুব দলের টেস্টের দ্বিতীয় দিন শেষে নিয়ন্ত্রণে পাকিস্তান। প্রথম ইনিংসে 215 রানের লিড নিয়েছে সফরকারীরা। দিন শেষে সংগ্রহ 7 উইকেটে 364 রান। বিনা উইকেটে 76 রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। আগের দিনের সাথে 4 রান যোগ করে ফেরেন আজান। তার সঙ্গী শাহজাইব খান ভুগিয়েছেন বাংলাদেশ বোলারদের। সেঞ্চুরি তুলে ডাবলের পথে এগিয়ে যান শাহজাইব। তার ইনিংস থামে 174 রানে। ওবায়দ শাহিদ পেয়েছেন 50। শেষ সেশনে দ্রুত উইকেট হারিয়েছে পাকিস্তান। প্রথম দিনে মাত্র 149 রানে গুটিয়ে যায় টাইগার জুবারা। এবার ফুটবলের খবর। এ মাসেই শুরু হচ্ছে বহুল আলোচিত নারী ফ্রাঞ্চাইজি ফুটবল লীগ। বাংলাদেশ ওমেন্স সুপার লীগের ম্যাচ বল ও ট্রফি উন্মোচন করা হয়েছে। বল আসছে ভারত থেকে, যার অফিসিয়াল নাম অস্ত্র। ইংল্যান্ডে তৈরি করা হয়েছে ট্রফি। এখনও লীগের সূচীয় ভেন্যু চূড়ান্ত করতে পারেনি বাফুফে। ফ্রাঞ্চাইজি লীগ মানেই গ্ল্যামার অর্থের খেলা। মাঠের লড়াই যেমনই হোক, নানা আয়োজনে হয় আকর্ষণীয় উপভোগ্য। 5 তারকা হোটেলে প্রথম নারী ফ্র্যাঞ্চাইজি লীগের ট্রফি ও ম্যাচ বল উন্মোচন। উপস্থাপনায় মিস ইন্ডিয়া সোনাল শর্মা, আর মডেল কারিশমা কোটাল, ছিলেন ফুট আর্চার ঐশা গিলি। গ্ল্যামার আর ফুটবল সমর্থক হয়ে গিয়েছে। যে বলটি দিয়ে লীগের খেলা হবে সেই বলের অফিসিয়াল নাম অস্ত্র। বলটি তৈরি করেছে ভারতের নিভিয়া স্পোর্টস। ট্রফি তৈরি হয়েছে ইংল্যান্ডে। তামা রূপার ওপর 18 ক্যারেট সোনা দিয়ে তৈরি হয়েছে 22 ইঞ্চি লম্বা এই ট্রফি। বলটার নামটা আমরা দেখি অস্ত্র, বিকজ উই থিঙ্ক দ্যাট ইটস এ টুল অর ওয়েপন ফর ওমেন টু ইউজ অ্যাজ এ মেসেজ ফর এম্পাওয়ারমেন্ট। ট্রফিটা 22 ইঞ্চ টল অ্যান্ড ইট হ্যাজ এ ডায়ামিটার অফ 12 ইঞ্চেস অ্যান্ড ওটা যে উইংসগুলি আছে, উইংসগুলি আপনি দেখবেন এঞ্জেলের উইংসের মতো। সো দ্যাটস রিপ্রেজেন্টিং দ্য ওমেন ইন ফুটবল। লীগ আয়োজনে 15 মে থেকে 4 জুন পর্যন্ত স্লট রাখা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ কম থাকায় 4 দলের অংশগ্রহণ হবে বাংলাদেশ ওমেন্স সুপার লীগ। দলগুলোর নাম এখনও জানা যায়নি। গুঞ্জন আছে শিরোপা জয়ে শক্তিশালী দল গড়ছে বসুন্ধরা কিংস। জমজমাট লীগের প্রত্যাশা ফুটবলারদের। অনেকে আসছে না, ইভেন 4টা করতেই আমাদের হিমশিম খেতে হচ্ছে, বুঝতে পারছে? এটা সত্য কথা না যে অনেকে আগ্রহ দেখাচ্ছে। যেহেতু এখানে সাউথ এশিয়া, এশিয়া এবং ইউরোপের প্লেয়াররাও আসবে, তবে আমি আশা রাখছি যে বাংলাদেশে যে ফুটবলটা এখন আছে তার থেকে ভিন্ন চিত্র হচ্ছে মানুষ দেখতে পাবে। এখন থেকে প্রতি বছর নারী সুপার লীগ আয়োজন করতে চায় বাফুফে। তবে কে স্পোর্টসের কর্তারা জানান, টুর্নামেন্ট শেষে লাভ লোকসানের হিসেব নিকেশের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা।
শামি মোহাম্মদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এফসি অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে পরের পর্বে উত্তীর্ণ হয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তুর্কমেনিস্তানের পর গতকাল স্বাগতিক সিঙ্গাপুরকে 3-0 গোলে হারায় বাংলাদেশের মেয়েরা। 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে রাউন্ড ওয়ানের চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড টুতে উঠেছে দল। সকালে হজরত শাহজালাল বিমানবন্দরে দলকে বরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি খেলোয়াড় কোচিং স্টাফদের হাতে ফুলের তোড়া তুলে দেন। ফ্রেঞ্চ লিগ ওয়ানেও স্বস্তিতে নেই পিএসজি। ঘরের মাঠে লরিয়ের কাছে 3-1 গোলে হার লা প্যারিসিয়ানদের। এতে করে জমে উঠল শিরোপা লড়াই। পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের 15 মিনিটে পিছিয়ে পড়ে পিএসজি। লরিয়েন্টের প্রথম গোল করেন অ্যাঞ্জলি, এর 5 মিনিট বাদে আশরাফ হাকিমি লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। আধ ঘন্টার মাথায় গোল শোধ দিয়ে স্বস্তি ফেরান কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে লরিয়েকে এগিয়ে রাখেন ডার্লিন। বিরতির পর সমতায় ফেরার চেষ্টা করেছে পিএসজি, উল্টো শেষ দিকে হতাশা বাড়িয়ে দেন বাম্বা ডি ইয়াং। মৌসুমে ষষ্ঠ হার এমবাপে মেসিদের। দ্বিতীয় স্থানে থাকা মার্সিয়ের সঙ্গে ব্যবধান এখন 5 পয়েন্টের। ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর ম্যাচে টটেনহ্যামকে 4-3 গোলে হারিয়েছে লিভারপুল। আর লা লিগায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে 5-2 ব্যবধানে জিতেছে আতলেটিকো মাদ্রিদ। প্রথম হাফে জয়প্রায় নিশ্চিত করে ফেলেছিল অলরেডস, তবে রোমাঞ্চে মরা ছিল দ্বিতীয়ার্ধ। ম্যাচ শেষের 3 মিনিট আগে যখন সমতায় ফেরে টটেনহ্যাম, তখন হয়তো লিভারপুলের অন্ধভক্তরাও ভাবেনি পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে সালা জটারা। শুরু থেকেই প্রেসিং ফুটবল খেলতে থাকে লিভারপুল, ফলস্বরূপ ম্যাচের তৃতীয় মিনিটেই কার্টিস জোনসের গোলে এগিয়ে যায় দলটি। 2 মিনিট পর লুইস ডিয়াজের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। আর ম্যাচের 15 মিনিটে পেনাল্টি থেকে সালা গোল করলে হতাশায় ডোবে টটেনহাম সমর্থকরা। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বিরতির আগে 1 গোল শোধ করেন হ্যারি কেইন। এবার লিগে ইংলিশ স্ট্রাইকারের 25তম গোল এটি। হিউমিং সন আর ক্রিশ্চিয়ান রোমানোর চেষ্টা ব্যর্থ হয় বল পোস্টে লাগলে, তবে দ্বিতীয়ার্ধে সেই সনের গোলেই ব্যবধান কমায় সফরকারীরা। এরপর যোগ করা সময় বদলি হিসাবে নামা রিচার্লিসনের গোলে সমতায় ফেরে দলটি, আর স্তব্ধ হয় অ্যানফিল্ড। তবে ঠিক পরের মিনিটেই জটা গোল করলে বাদ ভাঙা উল্লাসে মাতে পুরো স্টেডিয়াম। দলকে অবিশ্বাস্য এক জয় এনে দেন পর্তুগিজ এই ফুটবলার। ম্যাচের শুরুটা দুর্দান্ত ছিল। টটেনহ্যামের মতো দলের সাথে 3-0 ব্যবধানে এগিয়ে যাওয়া বিশাল কিছু, তবে 3 গোলের লিডই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ছেলেরা কিছুটা গা ছেড়ে খেলা শুরু করে, যা মোটেও উচিত হয়নি। এদিকে মোলিনা, জোসে মারিয়া আর মোরাটার গোলে ভায়াদোলিদের বিপক্ষে বিরতির আগেই 3 বার জালের দেখা পেয়ে যায় আতলেটিকো মাদ্রিদ। তবে লারিন আর এসকোডেরের গোলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল ভায়াদোলিদ, কিন্তু ম্যাচের শেষ দিকে আরও 2 গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদের ক্লাবটি। কালিফ হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।